হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রাজ ফ্রম টেকফুড। আশা করছি সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আর একটা প্রজেক্ট ফুড, আমি আর আমার ছেলে ফাইজান ট্রাই করতে যাব। আর ফাইজান, সবাইকে কি বলবা? হাই। আচ্ছা, এই হচ্ছে আজকের প্রজেক্ট ফুড, এটা হচ্ছে এসেনশিয়ালসের ফ্রেঞ্চ ফ্রাই। আজকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করব। আর হচ্ছে কি 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 কি, এটা দামটা কই বাবা? ও, 120 টাকা, 120 টাকা এটা দাম পড়েছে। তো আমরা এখন ট্রাই করব। এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাইয়ের অবস্থা, ওয়া 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 ওয়া, কিন্তু একটু নরম হয়ে গেছে, একটু না যথেষ্ট নরম হয়ে গেছে। ওরে বাবা, এই হচ্ছে অবস্থা, দেখি কেমন লাগছে বাবা। দেখি আমি ট্রাই করি। পাঞ্চে পাঞ্চে লাগে কেন, না একটু চুপসে গেছে। মোটামুটি লেভেলে খুব একটা ভালো লাগছে না বন্ধুরা। আমি ফ্রেঞ্চ ফ্রাইটা যেরকম আশা করেছিলাম আমি সেরকম হলো না। আচ্ছা, একটু সল্টেসও দিতে পারতো, তাই না? একটু বিপ্লবন ছিটায় দিতে পারতো। কি কি এটা, এটা আমাদের দিয়ে নিতে হবে মনে হয়। হ্যাঁ, যাই হোক, আমরা বিপ্লবন দেই নেই মোটামুটি। ঝাল ঝালও লাগবে ভাবছিলাম, বুঝছো না? তো আমরা আজকে এই ফ্রেঞ্চ ফ্রাইকে খুবই, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে আমরা খুবই ব্যথিত, আমরা অনেক দুঃখ পেয়েছি বন্ধুরা। খাওয়ার সময় ছিটে আসে, খাওয়ার সময় না বাবা। ও, ভাইজান বলতে চাচ্ছে, ওইটা রান্না করার সময় আমি বলি না সবসময় যে তেলটা ছিটে আসে, খুব সাবধান থাকবো। ভাইজান তোমাদেরকে এটা সতর্ক করছে। যাই হোক, গুড, ভাইজান বলে দিয়েছে আমার পক্ষ থেকে, এই জন্য ভাইজানকেও ধন্যবাদ। কিন্তু হ্যাঁ বাবা, এটা তোমার মজা লাগছে? ভাইজানের কাছে মজা লাগছে, কিন্তু বন্ধুরা আমি খুবই ব্যথা পেয়েছি। সো আমি এটাকে 10-এ 2 দিতে বাধ্য হচ্ছি। 2 দিচ্ছি এই কারণে, শুধু আলুর জন্য, আর কিচ্ছু না। তাও না, আমি আরও 1 কেটে নিলাম, 1 দিচ্ছি, 10-এ 1। আর একটু সময় গেলে হয়তো কিছুই দেবো না। না, এটা আমার ওই যে আমার বাসার সামনে মামা বানায়, ওটাও ভালো। হ্যাঁ, এটা আর একটু ট্রাই করতে হবে। এসেনশিয়ালসকে আমি বলছি, আপনারা আর একটু কেয়ারফুল হন, আর একটু ভালো বানান ভাই। আমরা আপনাদের ফ্রোজেন ফুড ট্রাই করি, তো ভাই একটু ভালো কিছু দেন, একটু ভালো কিছু খাই, জিভায় একটা স্বাদ আনি। এটা খাওয়ার পরে আমার আর চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করবে না। যাই হোক, সবসময় তো কেএফসিটা পাবো না, তাই না? কেএফসি বিএফসি, যাই হোক, চুপসানো আলু দিয়ে সময় কাটালাম, আলু ভাজা খেলাম, ফ্রেঞ্চ ফ্রাই তো না। যাই হোক, সবাই ভালো থেকো বন্ধুরা, আমি ব্যথিত হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি আজ। সবাই ভালো থেকো। বাবা কি বলবা? হাই। হাই হাই, বাই বলতে হয় না? সাবস্ক্রাইব করে কলিং বেল দিবা আর আল্লাহ হাফেজ দিবা, ঠিক আছে? যাতে আমরা এই ধরনের ফ্রেন্ডস ভাই আর না পাই।